নমস্কার সবাইকে, গার্লস জীবনে একটি নতুন ব্লগে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আমি শিল্পী, আমি বাহরাইনে থাকি। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমার অ্যানিভার্সারি, সেজন্য একটু মেকআপ করেছি। বাড়িতে কিছু লোকজন আসবে, খাওয়া দাওয়া হবে। তো এই একদম পুরো বাঙালি সাজে সেজেছি। মেকআপটা কেমন হয়েছে জানাবেন একটু কমেন্ট করে, যারা যারা ভিডিও দেখেন। অনেকে ভিডিও দেখেন সেটা আমি জানি, কিন্তু কেউই কমেন্ট করেন না কখনোই। তো একটু কমেন্ট করবেন, কমেন্ট করলে আমারও ভালো লাগবে। এই যে আমার আজকে মেকআপ। কি কি হলো আজকে, কোথায় গেলাম খাবার খেতে, কি কি, সে সব কিছুই আমি আজকে ভিডিওতে করব। তো চলুন আজকের ভিডিওটা সবাই দেখতে থাকুন, আর শর্ট ভিডিও বানাবো, সেগুলো আপনারা দেখবেন প্লিজ। এই যে এটা আমার শাড়ি পরার পুরো ফাইনাল লুক, কেমন হয়েছে কমেন্ট করে আপনারা জানাবেন। শাড়ি পরা থেকে মেকআপ শুরু করে সবই আমি নিজেই করেছি। যারা যারা আমার ফেসবুকে ফ্রেন্ড আছেন তারা জানেন যে আমি একটা পাঞ্জাবিতে একটু ডিজাইন বানাচ্ছিলাম, এটাই হচ্ছে সেই পাঞ্জাবি গলার ডিজাইনটা। ফাইনাল লুকটা আপনাদের দেখিয়ে দিই একবার। এই যে বরকে পরিয়েছিলাম অ্যানিভার্সারি দিনে এই পাঞ্জাবিটা। এখনো পর্যন্ত কেউ আসেনি, তো একটা জিনিস দেখাই। এটা আমি আজারবাইজান থেকে কিনেছিলাম, এর নাম দিয়েছি ছোটকু ফ্যামিলি। ছোটকু ফ্যামিলির মেম্বারদের সাথে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে 1 নাম্বার ছোটকু, 2 নাম্বার ছোটকু, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 5 নাম্বার ছোটকু, 5 নাম্বার ছোটকু একদমই ছোট। এই হচ্ছে ছোটকু ফ্যামিলি। আমি পারি না, বাড়িতে একটু ছোট্ট স্ন্যাক্স এর আয়োজন করেছিলাম। সেই স্ন্যাক্স খাওয়ার পরে তারপর কেক কাটা হয়ে গেল, তারপরে আমরা সবাই মিলে একটা রেস্টুরেন্টে খাবার খেতে এসেছিলাম। এই রেস্টুরেন্টটার চারিপাশটাই একটু আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছিলাম, এই রেস্টুরেন্টটা আগেও হয়তো দেখে থাকবেন। যেহেতু আমার শরীরটা একটু খারাপ, সে কারণে অ্যানিভার্সারি করব না বলেই প্ল্যান ছিল। তারপর দুপুরবেলায় হঠাৎই প্ল্যান হয় যে না ছোট্ট করে একটু প্রোগ্রাম করব। সেই দুপুরের পরেই কিছু মানুষকে ফোন করে জানায় যে আসবে সন্ধেবেলায়। এইভাবেই হয় আয়োজন। 3টে চিকেনের আইটেম ছিল, 2টো মাটনের আইটেম ছিল, নান ছিল আর মাটন বিরিয়ানি ছিল, যে যেটা আর পনিরও ছিল, যে যেটা পছন্দ করে খেয়েছে। এরকমভাবেই খাওয়া দাওয়া একটু ব্যবস্থা করেছিলাম ছোট্ট। আমার গলার বয়সটা দেখেই আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমার এখন কতটা সর্দি কাশি হয়ে আছে। যারা যারা আমার ভিডিও দেখছেন তারা প্লিজ কমেন্ট করবেন যে আমাকে কেমন দেখাচ্ছে, আমার মেকআপটা কেমন হয়েছে, কোথার থেকে আপনারা ভিডিও দেখছেন সেটাও আমাকে জানাবেন। এরকমভাবেই ছোট্ট একটু আয়োজনের মধ্যেই আমাদের অ্যানিভার্সারিটা পেরোলো। থ্যাংক ইউ সবাইকে আমার ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন সবাই, বাই বাই আজকের মতো।